অনেকের কাছেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে যে সেনাবাহিনীর সুরক্ষায় প্রত্যেক দিন 1 টাকা করে দান করুন। এমন ধরনের নানা মেসেজ নানা সময়ে এসে থাকে, তবে এবারের এই মেসেজ কোনো ভুয়ো মেসেজ বা প্রতারণার ফাঁদ নয়। এবার আসন্ন পাক ভারত যুদ্ধ নিয়ে মোদীর অভিনব সিদ্ধান্ত এটি। ভারতীয় বাহিনীর সুরক্ষায় এই ফান্ড তৈরি করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় মিডিয়া দিয়েছে এই খবর। সেখানে বলা হয়েছে, ভারতীয় জওয়ান যারা যুদ্ধে আক্রান্ত হয়েছেন তাদের জন্য ও অস্ত্র কেনার জন্য দেশবাসীর কাছে এই আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই তহবিলের জন্য খোলা হয়েছে একটি ব্যাংক অ্যাকাউন্ট, যেটি খুলেছে স্বয়ং মোদী নিজেই, যেখানে সরাসরি দেশের মানুষ অর্থ সাহায্যের জন্য টাকা পাঠাতে পারেন। দেশের বহু সংস্থা এই ধরনের একটি তহবিল তৈরির জন্য পরামর্শ দিয়েছিলেন সরকারকে। সেই পরামর্শ মেনে দিল্লির সিন্ডিকেট ব্যাংকে খোলা হয়েছে এই অ্যাকাউন্ট। মঙ্গলবার টুইটার পেজে ভারতীয় সেনাবাহিনী এ বিষয়ে একটি ব্যাখ্যা দেন। মেসেজটি ভুয়ো না হলেও পুরোপুরি সত্যি নয়, কারণ মেসেজে বলা হচ্ছে যুদ্ধে আক্রান্তদের জন্য এই টাকা তোলা হচ্ছে, কিন্তু বাস্তবে এই টাকা দেওয়া হবে শহীদ জওয়ানদের বিধবা স্ত্রীদের অর্থ সাহায্যের জন্য। ডিফেন্স ফান্ডের অ্যাকাউন্ট সেকশনের ডিরেক্টর তথা অবসরপ্রাপ্ত কর্নেল অনুপ সিনহা এই বিষয়ে একটি নোটিশ দিয়েছেন। 1962 একটি ন্যাশনাল ডিফেন্স ফান্ড খোলা হয়েছিল, সেই ফান্ডেও শহীদ পরিবারের সাহায্যের জন্য টাকা জোগাড় করা হয় এবং সেই ফান্ড সম্পূর্ণভাবে দানে চলে। সরকারের কোনো অনুদান এখানে আসে না, এমনটাই উল্লেখ করা হয়েছে এই ওয়েবসাইটে। দর্শকদের সুবিধার্থে ওয়েবসাইটটি ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। এ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।